বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালোই আছি। আর সবাইকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। যারা বড় তাদেরকে প্রণাম, যারা ছোট তাদেরকে অনেক 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 ভালোবাসা। তো চলো, আজকে আমি কী করছি বলো তো? আজকে হচ্ছে কি মঙ্গলবার, কত তারিখ? 18 তারিখ, ঠিক আছে। তো চলো আমি দেখো কী করছি, আমি চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ আমি হচ্ছে কি, এই দেখো নারকেলের নাড়ু বানাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে কি, কাশ্মীরে গিয়েছিলাম আমরা যখন, তখন হচ্ছে কি ওরা বৈষ্ণোদেবী পুজো দিয়েছিল, তো সেই বৈষ্ণোদেবী পুজোর নারকেল। তো কী করবো এটাকে, এটাকে তো এমনি খাওয়া যাবে না, তাই নাড়ু বানাচ্ছি, সবাই মিলে খেয়ে নেবে। তো চলো, তোমরা লক্ষ্মী পুজোর নাড়ু বানিয়েছো আর আমি এখন এমনি বানাচ্ছি। তো আমি কীভাবে করলাম না করলাম সেগুলো তো তোমরা সবাই জানো, নারকেলের নাড়ু কীভাবে করতে হয়। তো আমি সেই জন্য আর কিছু দেখালাম না, ডাইরেক্ট আমি নিয়ে এসে বসে গেছি। এই দেখো, একে খাবে চলে আসো। সুন্দর হয়েছে না, গরম আছে এখন একটু। তো চলো তোমরা দেখতে থাকো। অ্যাকচুয়ালি আমি একটু জল হাত করে এসে করি, তো সেটা আর হতো না, জল হাতটা করা হলো না, তাই হাতে এরম চিপকে যাচ্ছে। আমাকে একটু বাটি করে জল দিবে, বাটি করে। আর হ্যাঁ, সবাইকে একটা কথা বলার ছিল, এখন কদিন ধরে আমি রান্নার ভিডিওগুলো দেবো না, আমি যে ঘুরতে গেছিলাম সেই সব ঘোরার ফটো মানে ভিডিওগুলো আছে সেগুলো ছাড়বো, তো তোমরা সেগুলো সব দেখতে থাকবে, ঠিক আছে। তাহলে তোমরা সব রান্নার ভিডিও দেখে দেখে নিশ্চয়ই বোর হয়ে গেছো, ওই একই সেই রান্না বান্না, ঠিক আছে। তো সেই জন্য রান্নার ভিডিও দেবো না। ওই এবছর আমরা ঘুরতে গেলাম কাশ্মীরের সব জায়গা আশপাশ সেগুলো, তারপর আগের বারও গেছিলাম আমরা, আমার হচ্ছে গিয়ে কী বলে হরিদ্বার, তারপরে কেদার বদ্রী, এগুলো সব, তো সেইগুলো সব কিছু কিছু ভিডিও আছে, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো, ঠিক আছে। তো তোমরা সেগুলো দেখতে থাকবে, এনজয় করতে থাকবে। তো চলো, ভিডিওটা বেশি বড় করবো না, নাড়ু বানানো কতক্ষণ ভালো লাগবে আর আমার বকবক শুনতে কতক্ষণ ভালো লাগবে, তাই না? তো এই দেখো, নারকেলের নাড়ুগুলো সব করা হয়ে গেছে, আর এই দেখো আমার হাতের অবস্থা, এখন আমি হাতটা কিন্তু ধুইনি, দেখেছো তেল তেল হয়ে রয়েছে। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্ত। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, কমেন্ট করবে। আর যেটা বলছিলাম, বলছি হাতটা ধুইনি। তো চলো আজকের মতন টাটা বাবাই। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেন আমার কেমন আমার নাড়ুগুলো হলো, ঠিক আছে। আর যেটা বললাম যে আমি এখন রান্নার ভিডিও ভিডিও দেবো না, এখন শুধু কদিন ঘোরার ভিডিও দেবো, ছোটো ছোটো ভিডিও, দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো আমার তো ভালোই লাগে, মানে লেগেছে আর কি ঘোরার জায়গাগুলো। তো হচ্ছে কি বলেন, এবার ঘুরতে গেছিলাম হলো তো তোমাদের কাশ্মীর বললাম, কাশ্মীরে গেছি। আগের বার গেছিলাম হচ্ছে কি হরিদ্বার, কেদারনাথ, কেদার বদ্রী, এগুলো সব, তো সেই সবের ভিডিওগুলো রয়েছে। তো তোমরা যদি বলো আমি সেই ভিডিওগুলো ছাড়তে থাকবো, কারণ রান্নার ভিডিও দেবো না, তাহলে আমি তোমাদের সবার ভিডিও দেখতে থাকবো, কারণ ওগুলো ছোটো ছোটো ভিডিও। তো আশা করি ভালোই লাগবে। তো চলো আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে অনেক 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 ভালোবাসো। আর অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে, যেমন নাড়ু বানানোটা কেমন হয়েছে। আমি ইচ্ছে করে দেখালাম না, কারণ তোমরা সবাই জানো নাড়ু বানাতে হয় কীভাবে, কীভাবে নারকেল কুড়তে হয়, কীভাবে কী করে, তো সেই জন্য আমি আর দেখালাম না, ঠিক আছে। তো চলো, বাই বাই।